অলিরা আমরা যাহা দেখি না অলিরা তাহা দেখে, আমরা যাহা বুঝি না অলিরা তাহা বুঝি। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন হচ্ছেন হবেন, সকলকে মোবারকবাদ জানাচ্ছি কেমব্রিজ কিন্ডারগার্টেন হাই স্কুলের পক্ষ থেকে। হযরত জামানুল কলন্দর খলিল স্যার রহমতুল্লাহ আলাইহির সালানার সেপাক উপলক্ষে প্রত্যেক বছর ন্যায় এবছর সহিহ খতমে বুখারী শরীফ খতমে কোরআনুল করিম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ওলামায়ে আহলে সুন্নতের হুজুরি তশরিফাওয়ারি হয়েছে, আরাকিনে গাউসিয়া কমিটিদের উপস্থিতি হয়েছে। আমি সকলের পক্ষ থেকে সকলের উপস্থিতিকে সাহে দাওয়াতের পক্ষ থেকে শুক্রিয়া আদায় জানাচ্ছি। বিশেষভাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন তানজিলা মিডিয়া, আর বিশেষভাবে আজকে প্রোগ্রামটা হচ্ছে কেমব্রিজ কিন্ডারগার্টেন হাই স্কুল বদিউল আলম রেজবি সাহেব তান পরিবারের পক্ষ থেকে, তান ভাইয়েরা এই মোহাম্মদ জহুরুল আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মাহবুবুল আলম, মোহাম্মদ রাশেদুল আলম, মোহাম্মদ সাইদুল আলম, রাশেদুল আলম আরজু সাহেব দাওয়াত, বিশেষভাবে সাহেব দাওয়াত রাশেদুল আলম আরজু, এনাদের পক্ষ থেকে হযরত খলিল স্যার রহমতুল্লাহ রুসাফাক উপলক্ষে ওলামায়ে আহলে সুন্নাতকে সহি বুখারী শরীফের খতমের জন্য কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহ যেন প্রত্যেকের তশরিফ আওয়ারিকা কবুল করে। তা আমি সমসাময়িক বিষয়ের উপর কোনো কথাবার্তা বলতে, যাদেরকে মিডিয়া যদি কারো বক্তব্য নিতে চায় ওনার নেওয়ার ইচ্ছা যেমন আছে, আমি প্রথমেই একটু দৃষ্টি আকর্ষণ করতেছি সকলের, প্রত্যেক বিষয়ের জবাব হয় না, মিডিয়ার মধ্যে যেন এমন কোনো কথাবার্তা না হয় যে সমস্ত কথার মাধ্যমে বর্তমান ফিতনায় আরো ফিতনার মধ্যে যেন আগুন থেল ডালা না হয়। এই সমস্ত কথাবার্তা কোনো আলেমের নাম ধরে ইতিপূর্বে হয় নাই, এখনো যেন না হয়, সে দিশে আমি মামাজানের দৃষ্টি আকর্ষণ করে। এখন হয়তো মিডিয়ার বক্তব্য মামাজানের বক্তব্য নেবেন, এখন এই বিষয়ে মামাজান বক্তব্য রাখবেন, বলুন। ওয়ালাইকুম আসসালাম। আজকে হযরত শাহ খলিল রহমান স্যার বার্ষিক অনুষ্ঠান উদযাপন উপলক্ষে কেমব্রিজ কিন্ডারগার্টেন হাই স্কুলে বিশাল আকারে একটি আয়োজন করেছে জি আল্লাহর অলিদের স্মরণে জি, এই বিষয় নিয়ে আপনি যদি জি। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, বাংলাদেশে চট্টগ্রামে আনাচে কানাচে অনেক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষানিকেতন রয়েছে। আমার ধারণা মতে আমি জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া শরীফকে চিনি জানি, মন থেকে ভালোবাসি, এবং সুন্নি যত প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠান আমাদের রুহের খোরাকের একটা কেন্দ্র। অনুরূপ আজকে যে প্রতিষ্ঠানে এসেছি, যার মাধ্যমে এসেছি, উনি জনাব মাওলানা মোহাম্মদ বদিউল আলম রাজবি, ওনার প্রতিষ্ঠিত এই কেমব্রিজ স্কুল এন্ড কলেজ, এই কলেজে এই স্কুলে হাই স্কুলে পবিত্র খতমে কোরআন মজিদ এবং পবিত্র খতমে বুখারী শরীফ এবং যুগের কালান্দার হযরত সাইয়েদনা মাওলানা খলিলুর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহির ওরসে পাক উপলক্ষে আয়োজিত এই পবিত্র মাহফিল, অনেক উলামায়ে কেরামের সমাগম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম মাশায়েখিনে আজাম অতন্দ্র প্রহরীরা এসেছেন। খলিল শাহ উনি একজন আমার আজিজ গ্রামী আল্লামা মাওলানা মোহাম্মদ আলী সাহেব উনি ব্যক্ত করেছেন, উনি একজন যুগের ক্যালেন্ডার। আমি শুনেছি একদিন সে রেল লাইনের উপর বসে, রেলের বিলের উপর বসে, উনার ধ্যানে উনি বসে আছেন, আর কার সাথে নাকি কোনো কথোপকথনে ব্যস্ত রয়েছেন। ইতিমধ্যে চট্টগ্রাম থেকে ট্রেন এসে ওনার কিছু দূর আগে 20-30 হাত দূরে ট্রেন চলে এসেছে, কিন্তু কেহ সাহস পাচ্ছে না ওনাকে সরিয়ে দিতে, ওনাকে ওখান থেকে লেড়ে দিতে, উঠতে বলতে। তখন সবাই হায় হায় করতেছিল,
হায় হায় আজকে তো খলি সাহেব চলে যাবে, এখন তো রেল তো আর খলি সাহেব বুঝে না, উনি উনার দেয়া নেই ছিল। হঠাৎ করে একটা বিরাট আওয়াজ হয়ে রেল হঠাৎ করে বন্ধ হয়ে গেল, স্টপ হয়ে গেল। তখন স্থানীয় লোকজন যারা ছিলেন তখন তারাও একটা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার রেল বন্ধ। উনি উনার ইচ্ছে মতো কাজ সেরে উনার দেয়ার মতন উনার ইচ্ছায় উনি উঠে সরে দাঁড়ালেন। কিছুক্ষণ দুই তিন মিনিট পর ও রেলটা স্টার্ট হলো, রেল আপন গতিতে চলতে লাগলো। একটা হলো আমার বড় আব্বা আল্লামা মাওলানা আবুল বশর রহমতুল্লাহ আলাই, উনি বলতে শুনেছি উনি প্রায় সময় এখানে রাস্তা দিয়ে চলতেন, উনি আল্লামা ইমাম শের বাংলার সাগির ছিলেন, উনি শুনেছেন কি দেখেছেন সেটা আমি বলতে পারবো না, বোধহয় আমার মনে হয় উনি দেখেছেন আল্লামা আবুল বশর রেজবি, উনি যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন, তুতিয়ে বাঙ্গাল ছিলেন উনার লকব। উনি খলিল সাহেব রহমতুল্লাহ আলের বিষয়ে একটা কথা শুনতে বলেছি, দেখেছি শুনেছি, একদিন রাস্তার পাশে একটা ডাস্টবিনের ময়লার আবর্জনার একটা খাল ছিল রাস্তার মধ্যে, তখন এইভাবে এই টিনের বাক্সগুলো ছিল না, এমন রাস্তায় স্তূপ ছিল। খলিল সাহেব ওখান থেকে কি যেন খাচ্ছে, তখন আমার বড় বাবা চিন্তা করতে লাগলো ওখানে তো ফোকা খাচ্ছে কি, তখন উনাকে ডেকে বলল তুমি একটা খাবে, তখন এক চোখা আঙ্গুর মাওলানা আবুল বশর সাহেবের হাতে ধরিয়ে দিলেন। ওনার নাম খলিল শাহ, উনি যুগের একজন কলঙ্গর, আল্লাহ কেন আমাদের মতো ফকির মিসকিনদেরকে এই ফিতনার যুগে খলিল শাহ রহমতুল্লাহ উসিলা যেন আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, আমি বলতেছি এই প্রতিষ্ঠান কেমব্রিজ কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল আমি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই অনেক মাদ্রাসা স্কুল কলেজ আছে, কিন্তু আজকে আমি আশ্চর্য হলাম, আমি এটা দেখেছি এই সিফাতলি এই আল্লামা আজিজুল হক আল কাদেরীর মাদ্রাসায় দেখেছি, আজকে এখানে দেখতেছি জনাব বদিউল আলম রেজবি সাহেবের, জানি না উনি কি পেয়েছেন এদের কাছ থেকে, আমরা তো পাইনি। এক নম্বরে সিদ্দিক আকবরের নামে একটা হল রয়েছে, সবাই একটু আলহামদুলিল্লাহ বলুন। দুই নম্বরে সেই জনাব ফারুক আজমের নামে একটা হল রয়েছে, তিন নম্বরে ফাতিমাতুল বতুল আজাহারার নামে হল রয়েছে, তিন নম্বরে মাওলানা আলী শের হুদার নামে হল রয়েছে, চার নম্বরে মা ফাতিমাতুল বতুল আজাহারার হল রয়েছে, পাঁচ নম্বরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহার নামে হল রয়েছে, ছয় নম্বরে সাইয়েদনা গাউস সাকলাইন কুতুবুল কাউনাইন মহীশুন্না গাউস সমদানি কুতুব রব্বানি কাইম জামানি কিন্দিল আরশ নূরানি ফাইজে ইসদানি হযরত সাইয়েদনা শেখ পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির নামে হল রয়েছে, খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জরি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে হল রয়েছে, সাইয়েদনা গাউসুল আজম খাজা মজমানদারির নামে হল রয়েছে, সাইয়েদনা গাউসুল আজম গোলাম রহমান বাবাঙ্গারির নামে হল রয়েছে, সাইয়েদনা মাওলানা সাইয়েদনা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির নামে হল রয়েছে, কুতুবুল আকতাব কুতুবুল এরশাদ পীরে কামেল মুর্শিদে বারহাক মুর্শিদুল আম ওয়াল খাস মুর্শিদুল জিন ওয়াল ইনস মুর্শিদুল আরব ওয়াল আজম আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির নামে হল রয়েছে। এই যে আউলিয়া কেরাম সাহাবা কেরামের নামে
হল করে ওখানে শিক্ষা আলা হযরত ফাজল বেরলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে টোটাল 12টি হল 12 জন সাহাবা কেরাম এবং সুলতানুল আউলিয়া এবং গৌসে মেজবান্দারি সহ 12 জন সাহাবা কেরাম সহ 12 জনের নামে নামকরণ করা হয়েছে আমার মনে হয় উনি বদিউল আলম রেজবি সাহেব উনি নিচ থেকে দেয়নি নিচে কারো কোনো না কোনো ইশারা এখানে রয়েছে এখানে বড় ধরনের কোনো একটা গুঞ্জাইশ রয়েছে না হলে এগুলার নাম দেওয়ার অর্থটা কি কথা বুঝে আসছে নিশ্চয় এদের গায়েবি কোনো মদত আছে ওনার উপর আলহামদুলিল্লাহ এই গায়েবি মদত এই স্কুলে এই কলেজে অধ্যয়ন করলে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি শুধু জাহিরি শিক্ষায় শিক্ষিত হবে না বাতিনি শিক্ষায় শিক্ষিত হবে আমার মায়েরা তো এখানে ছাত্রী হিসেবে আছে মা ফাতেমাতুল বতুলা জাহরা যার বিবাহ আসমান থেকে ইশারা এসেছিলেন সেইদিনা সিদ্দিক আকবরের নামে 28টি কোরআনের আয়াত নাযিল হয়েছিল সেইদিনা ফারুক আজমের নামে 6টি কোরআনের আয়াত নাযিল হয়েছিল সেইদিনা ওসমান গনির নামে 5টি কোরআনের আয়াত নাযিল হয়েছিল আহলে বাইত এবং মা ফাতেমাতুল বতুল সহ 11টি কোরআনের আয়াত নাযিল হয়েছিল এদের নামে নামকরণ করা হয়েছে আয়েশা সিদ্দিকা উনার নামে কোরআনের আয়াত নাযিল হয়েছে এবং হুজুর আব্দুল কাদের জিলানি খাজা গরিব নওয়াজ গৌসুল আজম মেজবান্দারি গোলামুর রহমান মেজবান্দারি আলা হযরত খাজা সৈয়দনা সৈয়দা মুশফিক কুটি সৈয়দনা মাওলানা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের নামে যেখানে হল রুম করা হয়েছে যেখানে যাদের নামে হলগুলো চলতেছে আমি দেশবাসীর কাছে আবেদন জানাবো আপনাদের সামনে জানুয়ারি আসতেছে ডিসেম্বর শেষে ছাত্র ভর্তি করানো হবে এইখানে এই স্কুলে এই কলেজে এই কেমব্রিজ স্কুলে আপনাদের ছাত্র আপনাদের ছেলে মেয়েরা এখানে যেন ভর্তি হয়ে নিজেকে নিজের জন্য করতে পারে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কলন্দর হযরত শাহ খলিলুর রহমান রহমাতুল্লাহ আলাইর বার্ষিক উরুশরীফ উদযাপন উপলক্ষে আজকে পবিত্র খাতনা কোরআনুল করিম এবং সহি বুখারি শরীফের খতম শরীফের যে আয়োজন করা হয়েছে ওলামায়ে কেরামদেরকে এখানে একত্রিত করে আজকের এই দাওয়াত শরীফ সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে সকলের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আয়োজন করেছেন তাদের উত্তরোত্তর সফলতা কামিয়াবি কামনা করছি অত্র স্কুলের মধ্যে যাতে এলাকাবাসী নিজের সন্তানকে দিয়ে এই স্কুলকে যেন যেভাবে তারা গঠন করেছে সুন্দরভাবে সেভাবে যেন আমাদের সন্তানেরা নিজের জীবনকে গঠন করতে পারে সেজন্য স্কুলের প্রতি সকলের আন্তরিক দৃষ্টি কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ হযরত শাহ সুফি সৈয়দ কলির রহমান শাহ আল মাজবন্দি রাহমাতুল্লাহর বার্ষিক উরুশরীফ উপলক্ষে কেমব্রিজ কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের পক্ষ থেকে আমাদের বদিউল সাহেবের পরিচালনায় আজকের এই পাচ্ছি কুরুষ শরীফ বহারি শরীফ উপস্থিত আজকে প্রথমেই আমি দেখলাম তাই আমি ওনার প্রতি ধন্যবাদ জানাচ্ছি আগামীতেও আপনারা যারা আসবেন বা আসছেন দোয়া করবেন যাতে উনি এই স্কুলটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে আপনারা যারা শুনছেন জানছেন মিডিয়ার মাধ্যমে সকলের প্রতি অনুরোধ আপনাদের অত্র এলাকায় যারা আছেন বসবাস করেন তাদের বাচ্চাদেরকে এই স্কুলে দিয়ে অন্ততপক্ষে আমাদের ধর্মীয় কিছু শিকার বুঝার সুযোগ দিবে।